ধানমন্ডি 10 নম্বর রোডের 5 নম্বর বাড়ি। 2005 সালে এই বাড়ির ছোট্ট একটি কক্ষেই রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস রক্ষায় কাজ শুরু করেছিলেন 1952 সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। কিন্তু পরের বছরই মৃত্যু হয় এই ভাষা সংগ্রামীর। তবু থেমে থাকেনি স্বপ্ন। 2 বছর পর 2007 সালে গোলাম মাহবুবের স্ত্রীর সক্রিয় প্রচেষ্টায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ট্রাস্টের আয়তায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলনের মুখপত্র, তৎকালীন সাপ্তাহিক সৈনিক পত্রিকার মূল কপি, সিলেট থেকে প্রকাশিত নওবেলাল পত্রিকা, 1947 সালে প্রকাশিত সেই প্রথম পুস্তিকা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সহ অনেক দুর্লভ সংগ্রহই রয়েছে এই জাদুঘরে। আমরা যে ভাষা আন্দোলন নিয়ে গর্ব করি, যে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রস্তুতি পর্ব হিসেবে, স্বাধীনতার মূল সোপান হিসেবে চিহ্নিত করি, কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলনের যে গুরুত্বপূর্ণ স্মারক, যেখানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এইসব স্মৃতিচিহ্নগুলো যদি আমরা বর্তমান প্রজন্মকে জানিয়ে দিতে না পারি, পরিচিত করতে না পারি, তাহলে এই যে আমাদের গর্ব করা, এই গর্ব করার সার্থকতা কতটুকু আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভাষার মাসে প্রদর্শনীর জন্য বাড়ির আঙিনায় সারি সারি সাজিয়ে রাখা হয়েছে মূল্যবান অনেক ছবি। ছবির উপরে সংক্ষেপে তুলে ধরা হয়েছে সেই সময়কার ইতিহাস। ভাষা সংগ্রামের এই ইতিহাস সচক্ষে দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ছবিগুলোই প্রমাণ করে কতটা সংগ্রাম, কতটা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষা। আর সে কারণেই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই নয়, ভাষার জন্য এই ভালোবাসা টিকে থাক সারা মাস, সারা বছর, এমনকি যুগ যুগ ধরে, এমনটাই প্রত্যাশা ভাষা সৈনিক এবং বাংলা ভাষা প্রেমীদের। লাকমিনাজ ইসমিন সোমা, News 24, ঢাকা।